রেসিপি উইথ স্বপ্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ তৈরি করছি যে কোনো পূজোর ভোগের জন্য স্পেশাল একটি রেসিপি, সেটি হলো ভুনা খিচুড়ি। এই রেসিপিটি অনেকেই বাড়িতে তৈরি করে থাকবেন, কিন্তু আমি কিভাবে তৈরি করছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই রেসিপি। আমি এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল আর 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। গোবিন্দভোগ চালটা আমি খুব ভালো করে ধুয়ে একটা থালায়, আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এই চালটাকে আমি আধ ঘন্টা ধরে ফ্যানের হাওয়ায় রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি 250 গ্রাম মুগ ডাল। এই ডালটাকেও আমি শুকনো খোলায় হালকা ভেজে তারপর আমি ভালো করে ধুয়ে এইভাবে থালায় রেখে আমি ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছি। তো চলুন এবার চলে যাই মেন রান্নায়। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘিটা গরম হলে আমি ধুয়ে রাখা কাজু আর কিশমিশ হালকা ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট আমি হালকা ভেজে নিয়ে কাজু আর কিশমিশটা তুলে নিচ্ছি। এবার এই ঘিয়ের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম আমি গোটা জিরে। আর এখানে আমি 1 টেবিল স্পুন আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চ আদা বেটে নিয়েছি। তো হালকা নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর দিচ্ছি আমি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবার এই মশলাগুলো আমি খুব হালকা করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, হাইতে রাখিনি। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল আর গোবিন্দভোগ চাল। তো চাল আর ডালটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট আমি ভেজে নেব। তো 4 থেকে 5 মিনিট ভেজে নেবার পর আমার ডাল আর চালের কালারটা ঠিক এরকম হয়েছে, আর চালটার ডালটা দেখুন পুরো ঝরঝরে হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব জল। আমি এই বাটিটা মেপে চাল আর ডাল দিয়েছিলাম। এই বাটির আমি 1.5 বাটি চাল আর 1.5 বাটি ডাল, তার মানে চাল আর ডাল মিলিয়ে মোট আমি 3 বাটি দিয়েছিলাম। তো সেই জন্য আমি 6 বাটি জল এখানে দিচ্ছি। জলটা কিন্তু অবশ্যই টকবক করে ফুটবে, সেরকম গরম জল দিতে হবে। তো আমি এখানে 6 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে দেবার পর আমি এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি ঢেকে রান্না করব 8 থেকে 10 মিনিট। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন নুন, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুন দিয়ে দেবেন। এবার আমি ঢেকে রান্না করব 8 থেকে 10 মিনিট, একদম লো ফ্লেমে আমি রান্নাটা করব। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, কিন্তু আরেকটু ভেজা ভেজা ভাব রয়েছে ভেতরে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব 3 থেকে 4 টেবিল স্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো, দিচ্ছি আমি 1 টেবিল স্পুন ঘি, আর দেব আমি কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি পুরোপুরি চিরে নিইনি, হাফ কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ। এবার হালকা নেড়ে নেব। হালকা হাতে নেড়ে নিয়ে আমি স্টিমে আমি ঢেকে রাখবো আরো 2 থেকে 3 মিনিট। তাহলে কিন্তু আমার এই ঝরঝরে বুনো খিচুড়িটি রেডি হয়ে যাবে। খুবই সহজ এবং খুবই সিম্পল। আপনারা যে কোনো পুজোর অনুষ্ঠানে বাড়িতে মায়ের ভোগের জন্য কিন্তু এই রেসিপিটি খুব সহজে তৈরি করতে পারেন। তো 2 মিনিট ঢেকে রান্না করা হয়ে গেছে, আমার এখানে বুনা খিচুড়ি রেডি। তো আমার আজকের এই সিম্পল বুনা খিচুড়ি রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে
আমার রেসিপিটিকে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ করব। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার এই ভুনা খিচুড়ি রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।